চাকদহার শিল্পী অনুপ গোস্বামীর তৈরি প্রতিমা গত বছর ছিল ফিজিতে। এবারে মা দুর্গা প্লেনে চড়ে গেলেন বাহারিন। সবে সিদ্ধি বিনায়কের বন্দনা শেষ হয়েছে, আর সেই আবহে মা উমার মর্তে আগমনের বার্তা ছড়িয়ে পড়েছে আকাশে বাতাসে। এমতাবস্থায় মা উমা পাড়ি দিচ্ছেন দেশ ছাড়িয়ে বিদেশে। শুনতে একটু কেমন কেমন লাগলেও সেটা সত্যি। চাকদার বাসিন্দা অনুপ গোস্বামী বিভিন্ন দেবদেবীর মূর্তি বানান, সঙ্গে থাকা নানান মুনি ঋষির মূর্তিও মডেল। গত বছর তার তৈরি দুর্গা প্রতিমা গেছে ফিজিতে, তার সঙ্গে সিদ্ধিদাতা গণেশ, শিব, বজরংবলী ও রামচন্দ্রের মূর্তিও গেছে। এবছরে মা দুর্গা যাচ্ছেন বাহারিনের পানামা সেন্টারে। এখন প্যাকিংয়ের প্রস্তুতি চলছে জোর কদমে। এখান থেকে দমদম এয়ারপোর্ট হয়ে চলে যাবে মূর্তি, যার মূল্য 2,50,000 টাকা। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের পাথরের ফাইবারের মূর্তি বিভিন্ন দেশ বিদেশে যায়। নদিয়ার চাকদা কেবিএম শচীন্দ্র মডেল ভবন থেকে শিল্পীর মুখ থেকেই জানা গেলেও মূর্তি মাটি দিয়ে তৈরি হয়, তারপর সেটা প্যারিস দিয়ে ছাঁচ তৈরি করা হয়, এরপর ফাইবার কাস্টিং হয়। মোটামুটি 6-7 জন মিলে প্রায় 2 মাসের ওপরে মূর্তিটি তৈরি করতে লেগেছে বলে জানান তিনি। আপনি এবার বিশেষ কি মূর্তি তৈরি করছেন? আমার বিশেষ মূর্তি বলতে আমি মানে সব ধরনেরই মূর্তি হয়, পাথর, ব্রোঞ্জ, ফাইবার ইত্যাদি সব করি। তবে একটা বিদেশে দুর্গা যাচ্ছে, মোটামুটি প্রতি বছরই প্রায় বছরই থাকে, এবছর যাচ্ছে আমার দুর্গা মূর্তি ফাইবারের বাহারিনে। কোথায় যাচ্ছে? বাহারিনে যাচ্ছে। এছাড়া আর বিশেষ কি মূর্তি তৈরি করছেন? এছাড়া বিশেষ মূর্তি আমার এক মিনিস্টারের মূর্তি তৈরি হচ্ছে, বিভিন্ন ইত্যাদি এই সমস্ত নেতাজির মূর্তি তৈরি হচ্ছে। এই আপনার আজকে একটা ডেলিভারি হয়ে গেল আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি রাধাকৃষ্ণনের মূর্তি, এটা চলে গেছে, এটা দেখাতে পারলাম না, এই সকালবেলায় ডেলিভারি হয়ে গেছে। তারপরে বিভিন্ন বাইরে, তারপরে ওই ঝাড়খণ্ডের কিছু কাজ আছে, ওগুলো করছি। কী কী পদ্ধতিতে এটি তৈরি করেন, কী কী জিনিস ব্যবহার করা হয়? ফাইবারের বিভিন্ন রকম আপনার জিনিসপত্র মেটেরিয়ালস দিয়ে ফাইবার হয়, আর পাথর তো পাথরের একটা ইয়ে, ব্রোঞ্জের কাজ করি, সিমেন্টের কাজ হয়। কী পদ্ধতিতে তৈরি করেন এই ফাইবারের মূর্তি? ফাইবারের মূর্তি প্রথমে মাটি দিয়ে, আমাদের সব কিছুই আগে মাটি দিয়ে আমাদের সব কিছু তৈরি করতে হয়। মাটি দিয়ে বানানোর পরে তারপরে ফাইবার সেটাকে প্যারিস দিয়ে সাজ করা হয়, সাজ করার পরে তারপরে ফাইবার তার মধ্যে কাস্টিং হয়, তারপরে আপনার কালার করে, ঘষে মেজে কালার করে সব কিছু করি। এই দুর্গা প্রতিমা যেটা বলছেন, এটা তৈরি করতে কতদিন সময় লাগলো, কত শ্রমিক লাগলো? এই দুর্গা প্রতিমা আমার তৈরি করতে মোটামুটি 2 মাস লেগেছে, 6-7 জন কাজ করেছে। কত টাকা কন্ট্রাক্ট হয়েছে আর আপনার আনুমানিক খরচা কত? কন্ট্রাক্ট হয়েছে 2,50,000 টাকা, আনুমানিক খরচাটা এখনো হিসাব করি নেই, মোটামুটি একটা। এটা পাড়ি দেবে কি করে? পাড়ি দেবে এখান থেকে, আমার এখান থেকে এয়ারপোর্টে যাবে, দমদম এয়ারপোর্টে, ওখান থেকে আপনার বাই এয়ারে চলে যাবে। এর আগে কি এরকম দুর্গা মূর্তি তৈরি করেছেন? হ্যাঁ, এর আগে আমি করেছি, এর আগে ফিজিতে গেল, অস্ট্রেলিয়ায় গেল, দুর্গা মূর্তি ছাড়াও অন্য অন্য মূর্তি, বড় বড় মূর্তি হয়েছে জাহাজে, সেগুলো গেছে। আর এমনি আমার ইয়েতে গেছে, ক্যানাডাতে পুনর্বানা স্বামী পুনর্বানন্দের মূর্তি গেছে, তারপরে বাংলাদেশে বঙ্গবন্ধু করলাম ঢাকাতে, বঙ্গবন্ধু পাথরের, তারপরে এর আগেও ঢাকাতে আরও অন্য অন্য মূর্তি বিভিন্ন জায়গায় যায়। কত বছর এই কাজ করছেন? আমি কাজ করছি, এই কাজ করছি অনেকদিন, দীর্ঘদিন, কিন্তু আমার নিজের স্টুডিও এখানে 15-16 বছর। তাছাড়া আমি কুমোরটুলিতে কাজ করছি 85 থেকে। সেখান থেকে কি এই কাজ শেখা? হ্যাঁ, আমার এখান সেখান থেকে বিভিন্ন আর্টিস্টের থেকে আমার এই কাজ শেখা, আর আমার মেয়ে ইন্ডিয়ান আর্ট কলেজ থেকে পাশ করেছে, মেয়েও আমার সঙ্গে এখন হেল্প করে। কত বছর বয়সে তাহলে এই কাজে আগ্রহী হলে? 18 বছর। এটা কি নিজে থেকে আগ্রহ না কি উৎসাহ দিয়েছিল? আমার ছোটো থেকে, আমার বাবা হাই স্কুল টিচার ছিলেন, আমি ছোটো থেকে আমার বাবা এই কাজটা আমি করি, আমার বাবা পছন্দ করতো না। ছোটোবেলা আমি ঠিক মতো পড়াশোনা করতাম না, স্কুলে যেতাম না, আমার মুখের মধ্যে মাটিও ভরে দিত রাগ করে বাবা। তারপরে বাবা একজন হাই স্কুল শিক্ষক, দাদারা সবাই লেখাপড়ার মধ্যে ছিল, আর আমার লেখাপড়ায় মন বসত না। ছোটো থেকে আমার এই কাজের প্রতি, আমার যখন 2 বছর বয়স তখন থেকে আমার এই কাজের প্রতি ভীষণ ন্যাক, যখন আমি সবে কথা বলতে শিখেছি, আমি মাটি দিয়ে বাড়িতে ছোটো ছোটো পুতুল তৈরি করতাম। তখন আমার বাবা দেখলো, বাবা একজন উনি পণ্ডিত ব্যক্তি ছিলেন, বাবা পরে বিশ্লেষণ করে দেখলো যে আমার আগের জন্ম, আমাদের তো একটা জন্ম যেটা আমরা বলি আমাদের সনাতন ধর্ম শাস্ত্রে, যে আমাদের বা আগের জন্ম থাকে, সে জন্মে আমি একজন শিল্পী ছিলাম, মানে আমার সেই সেই জন্মের কাজটাই আমার এই জন্ম হয়েছে, আমার তার প্রতি আমার নেশা আগ্রহ, তার থেকে আমি এই মানে আমি এই কাজটাই আমার জীবনে আমি আমার কর্ম হিসাবে বেছে নিয়েছি। এখন আমার বিভিন্ন, আমি আশা করি
ভালোই আছি, মোটামুটি কাজকর্ম করি। সব সময় তো কাজ সমান হয় না, কখনো কম বেশি। তারপরে আমাদের দেশে যা করোনার অবস্থা গেল, এই যে করোনা মহামারী, তার থেকে আমাদের অনেক ক্ষতিগ্রস্ত আমরা হয়েছি। কত শ্রমিক আপনারা আপনার এখানে কাজ করে? কাজ করে, সব সময় তো সমান করে না, কখনো 15-20 জন থাকে, কখনো এখন 10-12 জন মতো আছে। আপনার নাম পরিচয়? আমার নাম অনুপ গোস্বামী। এটা চাকদা KBM শচীন্দ্র মডেল ভবন। কবে থেকে কাজ করছে এখানে? কাজ করছে আমি 5 বছর। রেগুলার আসে? হ্যাঁ রেগুলার। আপনি কী হিসাবে কাজ করেন? আমাদের ডে ভিত্তিক। টেলিতে? নো ওয়ার্ক নো পে? নো ওয়ার্ক নো। এই যে বিশেষ বিশেষ যে মূর্তি বানাচ্ছেন, কোনোটা ভিন রাজ্যে বা বিভিন্ন দেশে পাড়ি দিচ্ছে, এরকম কত মূর্তি বানিয়েছেন? এর আগে গত বছরই একটা দুর্গা হয়েছে, তার আগে অস্ট্রেলিয়াতে গেছে, ফিজিতে গেছে, ভারত সেবা সঙ্গের ওই আপনার গুরু মহারাজের মূর্তি গেছেন, ঠিক আছে, আমাদের দেবী বাংলাদেশে গেছে, কার মূর্তি বা লোকনাথ বাবার মূর্তি গেছে, এছাড়াও বিভিন্ন রাজ্যের বাইরে অনেক জায়গাও তো মূর্তি আমাদের যাচ্ছে। সেটা কিসের মূর্তি? শুধু দুর্গা না? দুর্গা না, ওটা মা কালীর মূর্তি আছে, বিভিন্ন মনীষীদের মূর্তি আছে। এবার কি দুর্গার মূর্তি? এবার দুর্গার মূর্তি যাচ্ছে। এই যেই মূর্তি আপনি বানাচ্ছেন এটা কোথায় পাড়ি দিচ্ছে? এটা যাচ্ছে আপনার বাহরাই। বাহরাই? বাহরাই। কারা নিচ্ছে এটা? ওইখানকারই আমাদের হিন্দু যারা পুজো করেন ওখানে পুজো কমিটি আমাদের এখানে নিচ্ছে। এই মূর্তি বানাতে কী কী ব্যবহার করছেন? এটা আমরা প্রথমে মাটি দিয়ে তৈরি করে ওটাকে ডাইস করতে হয় প্লাস্টার প্যারিস দিয়ে, তারপরে ফাইবার কাস্টিং করে, ফাইবার গ্লাস দিয়ে কাস্টিং করে, তারপরে এগুলো কালার করছে। কালার করা? এই বিদেশে পাড়ি দিচ্ছে তখন কীভাবে পাঠাচ্ছেন? এটা বাই এয়ারে যাবে, এরোপ্লেনে যাবে। আমরা এই রং কমপ্লিট হয়ে গেলে কালকে, কালকে পরশু থেকেই প্যাকিং শুরু হবে, আগামীকাল থেকেই প্যাকিং হয়ে তারপরে এখান থেকে। ওখানে সেটিং করতে কি লোক যায়? না, এখানে সেটিং করার কিছু ব্যাপার নেই, সবই এখান থেকে সেটিংয়ে যাবে, শুধু ওপরের চালির পাটটা একটু আলগা আছে, ওটা বসানোই হয়ে যাবে, ওটা সেটিংয়ের কোনো সমস্যা নেই। কতজন শ্রমিক আছেন এরকম? এখানে আমরা 10-12 জন মতো কাজ করছি। আপনার বাড়ি কোথায়, কী নাম? আমার বাড়ি এই চাকদাতেই, আমার নাম দিলীপ কুমার পাল। আপনি কিন্তু কি রং করেন না? না, আমি অলরাউন্ডার কারিগর, সব মোটামুটি। বলাই দে, রিপোর্ট টু টাইমস বাংলা।